কুমিল্লা সদরে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের, আহত হয়েছেন চালক সহ চারজন। সকাল 9:30 দিকে পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শহরতলি থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে গোমতী নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন সাতজন। পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে যাওয়ার পর ট্রাকের সাথে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ যায় দুজনের। গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় আনার পর মৃত্যু হয়। নিহতরা হলেন কুমিল্লা শহরতলির হেলাল, মতিন ও আব্দুল। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদি খানে ট্রাক চাপায় সিএনজি চালক সহ তিনজন নিহত হয়েছে, গুরুতর আহত তিন যাত্রী। পুলিশ জানায়, সকাল 8:00 দিকে উপজেলার ঢাকা নবাবগঞ্জ সড়কের তুলসীখালী ব্রিজে ঢাকাগামী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে তিনজন মারা যায়।